বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস থেমেনি শনিবার রাতে বিরোধী দল আশ্রিত দুষ্কৃতিকারীরা শাসক বিজেপি দলের প্রচার নষ্ট করে দেয় বলেই অভিযোগ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দুই চেন্দ্রাইবাড়ি এলাকা স্থিত মাস্টারপাড়া এলাকায় যারা যায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রচারে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় প্রচার সজ্জায় ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে সাজিয়ে তোলা হচ্ছে আর এই নির্বাচনকে সামনে রেখে দুই চেন্দ্রায় বিজেপি শক্তি কেন্দ্রের উদ্যোগে মাস্টারপাড়া এলাকায় দলীয় পতাকা লাগানো হয়েছিল কিন্তু শনিবার রাতে অন্ধকারেই বিরোধী দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা বিজেপি তথা শাসক দলের প্রচার সজ্জা তুলে ফেলে দে বলেই অভিযোগ অভিযোগের তীর সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে রবিবার সকালে যুবক মোর্চার কর্মীরা দেখতে পায় দলীয় প্রচার সজ্জা উগড়ে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামোড়া থানার পুলিশকে যুব মোর্চার কর্মীদের অভিমত তেলিয়ামোড়া শান্তি সম্প্রীতিকে বিনিষ্ট করার জন্য বিরোধী শিবিরের এই দুষ্কর্ম যা কোনোদিন বরদাস্ত করা যাবে না তবে প্রশাসনিকভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে কিছুদিন বাদেই নির্বাচন এই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের এলাকায় সুসজ্জিত করার জন্য আমরা কিছু ফ্ল্যাগ লাগিয়েছিলাম কিন্তু কাল রাত্রে কিছু দুষ্কৃতিকারীরা সিপিএম এবং কংগ্রেসের মিতালির যেই দুষ্কৃতিকারীরা আমাদের সেই পচা সজ্জাতা নষ্ট করে আমাদের এলাকায় একটাও একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে আমরা সেই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা তার তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে আমরা হুঁশিয়ারি দিই যদি আমাদের এলাকায় শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করে আমরা তাহলে তাদেরকে ছেড়ে কথা বলবো না আমরা সকালই প্রশাসনকে জানিয়েছি তারা এসেছে তাদের দ্বারা আমরা আমাদের অনুরোধ এরা যাতে সুস্থ মীমাংসা হয় এবং এই সেই দুষ্কৃতিকারীদের যে শাস্তির ব্যবস্থা করা হয় প্রায় শতাধিক ফ্ল্যাগ তারা নষ্ট করেছে আমরা তারপরও চাই প্রশাসন তার সুস্থ বিচার করুক এবং আমরা এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার আমরা যুব মোর্চা তাই করে করে রাখাবো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সান্দুন টিভি